হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আরও সুস্থ রাখার জন্য আজ আমি নিয়ে এসেছি একটা হার্বাল টির রেসিপি, সেটা হলো তুলসী পাতা চা। প্রায় 5000 বছর ধরে কিন্তু মানুষ এই তুলসী পাতা বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে। এটা কিন্তু একটা ঔষধি গাছ, বিশেষত সর্দি কাশিতে কিন্তু তুলসী পাতা খুবই কাজ করে। আর তাছাড়া এই করোনা মহামারীর সময়ে এই ধরনের হার্বাল টি খাওয়ার কিন্তু সবার উচিত। এটা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3 কাপ জল নিয়ে নিয়েছি। আজ আমি আপনাদের 2টি ভিন্ন উপায়ে এই তুলসী চা বানিয়ে দেখাবো। তো জলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব একটা তেজপাতা। আমাদের সবারই কিন্তু এই ধরনের হার্বাল টি খাওয়ার উচিত। তাছাড়া আমরা বাচ্চাদেরও কিন্তু এই ধরনের চা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করতে পারি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচি আর কয়েকটা লং। আর এগুলো সবই কিন্তু খুবই উপকারী, আমরা তো সবাই জানি। এখন এটাকে খুব ভালোভাবে একটু ফুটতে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তুলসী পাতা। আপনারা ইচ্ছা করলে তুলসী পাতা শুকিয়ে একটা কৌটায় রেখে দিয়ে সেটাও ইউজ করতে পারেন, তবে আমার বাসায় যেহেতু তুলসী পাতা গাছ আছে এজন্য আজ আমি ফ্রেশ পাতাই ইউজ করছি। এখন এটাকে প্রায় 10 মিনিট ধরে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, একটা গ্রিনিশ টাইপের কালার এসে গেছে। এবার এর থেকে কিছুটা জল আমি একটা কাপে ছেঁকে নিচ্ছি। আমরা কিন্তু চা পাতি ইউজ না করেও এভাবেও এটা খেতে পারি, বিশেষত বাচ্চাদের খাওয়াতে পারি। এটা কিন্তু খুবই উপকারী বাচ্চাদের জন্য। দিনে অন্তত একবার চেষ্টা করবেন এই ধরনের হার্বাল টি খাওয়ার জন্য। আর তুলসী পাতা চা কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণেও খুবই সাহায্য করে। তো যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই চাটা দিনে একবার খেতে পারেন, বিশেষ করে যারা আমাদের বাসায় বয়স্ক বাবা মা আছে তাদের জন্য খুবই কিন্তু দরকার এই চাটা। তো এখন বাকি যে জলটুকু ছিল তার ভিতর আমি দিয়ে দিচ্ছি সামান্য চা পাতি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে মিল্কও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে লিকার চাই ভালো লাগে এজন্য আমি কোনো মিল্ক আজ অ্যাড করছি না। তো চা পাতাটা দিয়ে একটু ভালোভাবে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তো মিনিট খানেকের মতো ফোটালেই এটা রেডি হয়ে যাবে। এবার একটা কাপে আমি ছেঁকে নিচ্ছি।
এখানে আপনারা ইচ্ছা করলে সুগার অ্যাড করে নিতে পারেন। তবে আমাদের সবারই উচিত সুগার একটু কম খাওয়ার। তো দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি করা যায় এই ধরনের একটা হার্বাল টি। আমি এখানে কিছু লেমন অ্যাড করে দিয়েছি, তো লেমনের সাথে কিন্তু এই টিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুবই উপকারী একটা টি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।